অন্যান্য বছরের ন্যায় এবছরও দুর্গাপুজোর আগে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরে সর্বমঙ্গলা মাতার জমাকৃত দান নিলাম করা হয়। নিলাম সামগ্রীর মধ্যে ছিল বস্ত্র, অলংকার ও অন্যান্য সামগ্রী। সর্বমঙ্গলা ট্রাস্ট কমিটির সম্পাদক সঞ্জয় ঘোষ জানান, প্রায় 1400 শাড়ি নিলাম করা হয়। প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের মায়ের যে সারা বছর যে সোনা গয়না, মায়ের অলংকার এবং যে শাড়ি পরে, সেই শাড়ি আমরা প্রত্যেক বছর বাৎসরিক হিসাবে এই ঠিক পুজোর আগে আমরা বিক্রি করে দিই। সেই শাড়ি নিলাম করে গতকাল থেকে শুরু হয়েছে, গতকাল শাড়ি হয়েছে, আজকে শাড়ি এবং মায়ের যে পাওয়া গয়না সেগুলো সমস্ত আজকে বিক্রি হচ্ছে। আর প্রায় আমরা 1400 মতো শাড়ি আমরা বিক্রি করেছি, আর গহনাও আছে আমাদের। গহনাটার হিসাবটা এখনও আপনাকে বলতে পারছি না, বিকালের পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই গহনা মানুষ নিচ্ছে এবং বাদবাকি যেটুকু পড়ে থাকবে সেটা আমরা গলিয়ে সোনার দোকানকে দিয়ে সেটা আমরা এনক্যাশ করে নিই। প্রতি বছরই কি ঠিক দুর্গাপূজার আগেই কি এরকম হয়? এটা প্রত্যেক বছরই করা হয়, এটা মন্দিরের একটা ট্র্যাডিশন, এবং এই টাকাটা আমাদের ট্রাস্ট ফান্ডে জমা পড়ে এবং পুজো এবং উন্নয়নের কাজে এই টাকাটা ব্যবহার হয় প্রত্যেক বছর। যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পরে নিলামে অংশগ্রহণকারীদের হাতে সেই সব সামগ্রী তুলে দেওয়া হয়। আমি আজকে নিলাম হচ্ছিলো মায়ের এখানে, আমরা ওই আমার ইয়ে ট্রাস্টি বোর্ডের মেম্বার, তো সেই হিসেবে আমাকে থাকতে হয়েছিল। যেহেতু আমার ঘরে কালী পুজো হয় প্রতি বছর, সেই জন্য মায়ের পুজোর ইয়ে নিলাম, ওই পায়ের তোড়া নিলাম দুটো, আর মাথার একটা এই তোড়া নিয়েছি দুটো, আর মাথার একটা টিকলি নিয়েছি। প্রতি বছরই কি আপনি এটা কিনেন? হ্যাঁ, প্রতি বছর কিছু না কিছু কিনি, কোনো বছর শাড়ি, কোনো বছর সোনার গয়না। কিনে এটা কী করেন? এটা ওই মায়ের ওখানে রেখে দিই। সমস্ত কিছু দেখলাম, খুব ভালো লাগলো। ওখানে গয়নার যে অকশন হচ্ছিল সেখানটা আমি দেখলাম, ছবি অবধি তুলেছি, প্লাস ওখানে যে শাড়ির যে হয়েছিল সেগুলো সমস্ত দেখেছিলাম, ওর পছন্দ হয়েছিল। কিন্তু যাই হোক, মানে মানে ঠিক একটুখানি একটু খুঁত ছিল বলে খুব পছন্দ হয়ে গেছিলো, সবাইকারই খুব পছন্দ হয়েছিল, কিন্তু একটা খুঁত থেকে গেলে বলে এটা নেওয়া হলো না। একটা রয়েছে নিয়ম আমাদের বর্ধমানে, বিশেষ করে এটা কেমন লাগছে? বর্ধমান তো আমার খুবই ফেভারিট শহর। আমাদের এখানেই বাড়ি, আমরা এখান থেকে এসেছি, আমরা সকাল থেকে এসেছি, এখানে খুব মজা করছি, ঠাকুরকে প্রণাম করলাম, সবকিছু করছি। আমরা মেইন বেসিক্যালি এসেছি ছবি তুলতে, আমরা সকাল থেকে শুধু ছবি তুলে যাচ্ছি। খুব ভালো লাগলো দেখে। আমরা আসলে এখানে নিলামেও এসেছি, এটা দেখতে এসেছি ঠাকুরের জিনিসগুলো কেমন করে কী হয়, ঠাকুরের গয়না শাড়িগুলো কেমন করে কী হয়, ওগুলো সব দেখতে এসেছি, ভালো লাগছে দেখতে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।